Farhan Hasan Esti, Farhan Dots ni abar apnader majhe eshe porlam. To guys, ajke amra achi Town Hall More. To ekhon amra jabo park er bhitore. To asha kori ekhon porjonto park ta kekeu kemon bhabe tule dhorte pare nai. Inshallah amar vlog e ami park ta ke tule dhorar chesta korbo. Park er bhitore ki ki ache egulo tule dhorar chesta korbo. And bikal bela amra kichu food court e khabo. To guys, dekhte thako amra ekhon park er bhitore jabo. অনেক সুন্দর একটা সাইকেল হাউস মাঠ আছে তো এইখানে ক্রিকেট প্র্যাকটিস করা হয় আর ঠিক ওই জায়গাটাতে জিমনেসিয়াম আছে ওখানে ব্যাডমিন্টন প্র্যাকটিস করা হয় আরো আরো সুন্দর জায়গা আছে ইনশাআল্লাহ আমরা সামনের দিক দিয়ে গিয়ে দেখব ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে পার্কের ভিতর ঢুকে গেছি তো আমরা এখন আছি ব্যাটবল চত্বরের সামনে তো এখন আরেকটু সামনে আগাবো তো এখানে খেলা চলছে কখন মাথায় বল পড়ে আল্লাহই জানে খুব বুড়ে আসতেছে তাই আমরা এখানে দাঁড়া শুট করতেছি তো গাইস আমরা এখন যাব ব্যাটবল চত্বরের ভিউ দেখব ইনশাআল্লাহ চলো তো গাইজ আমি এখন আছি ব্যাটবল চত্বরের সামনে তো এখন আমরা যাব পার্কের ভিতরে তো এখন অনেকগুলো ফুডকার্ট আছে কিন্তু ফুডকার্ট সবগুলো বন্ধ বিকালবেলা আমি আমার আর কাজিন খাওয়া দাওয়া করব তো যাই ভিতরে চলেন ভাই তো গাইজ আমরা ঠিক ব্যাটবল চত্বর থেকে ঠিক নিচে নেমে এসে পড়লাম তো আমাদের জাদুঘরের জাদুপুরি খাবো এখন তো আমাদের সাথে আর কেউ নাই অনেক কেউই নাই ওদেরকে খুঁজে পাইতেছি না আমার সাথে অয়ন ছিল অর্ণব ছিল ওদেরকে কেউই পাই না তো আমরা চুপা চুপা এখন পুরি খাবো তো গাইজ এখন পুরি খাওয়া যাক তারপর আবার ভিউ দেখা যাক ভিউর উপর ভিউ থাকবে খালি ঠিক আছে এখন আমরা গাইজ পুরি খাবো ওকে ওকে এখন আমার কাজিন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে অনেক অনেক ক্ষুধা লাগছে তো খাইতে আছে খাইতে আছে খাবার থামায় না তো গাইজ আমরা এখন খাবো খাওয়া শেষে দেখা হচ্ছে
তো গাইস আমরা ব্রহ্মপুত্র নদীর সামনে, এই ব্রহ্মপুত্র নদী দিয়ে যে কই কই যাওয়া যায় আমি জানি না। আর গাইস একটা মজার জিনিস, ওই যে আমার স্যার বসে আছে, বসে বসে তাকে তো থাক। সালাম আলাইকুম। তো গাইস আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে আছে আমাদের পার্কের মেন গেট, তারপর জয়নুল আবেদিন। তো গাইস ওখানে যাওয়া যাক, খেলা হবে। আমি দড়াই খালি, আমি করতে পারি কেমনে কেমনে জানি যাই, আল্লাহ জানে। তো গাইস সামনেই হচ্ছে মেন পার্ক, ঢুকবো আমরা ওইখানে। চলো গাইস যাওয়া যাক, আমি একটা ভিতর দিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়ছি। তো আমার পিছনে যেটা দেখছেন সেটা ছিল সারিন্দা, তো এটাকে এখন ভেঙে নতুন করে দেওয়া হয়েছে ফুড পার্ক। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ভিতরে, ছোট ছোট মিনি রেস্টুরেন্ট বলা চলে। তো গাইজ এটার পার্ট টু আসবে, আর সম্পূর্ণ পার্কটা এখন দেখানো পসিবল না, তাই এটা পার্ট টু আসবে এবং আমরা খাওয়া দাওয়া করবো এখানে, আমি আর আমার কাজে। খাওয়া দাওয়া দেখতে থাকুন পার্ট টুতে। আমরা এখন আসছি বৈশাখ মঞ্চের সামনে, এটা বৈশাখ মঞ্চ 1, এখানে আগে অনুষ্ঠান হতো, আর এটা হচ্ছে বৈশাখ মঞ্চ 2। তো এখানেও এখন সব অনুষ্ঠান এখানেই বেশিরভাগ হয়, এখানে খুব কমই হয়। আর পিছনে দেখতে পাচ্ছেন ক্যারাটে প্র্যাকটিস চলছে আর কি। আমাদের পার্কের মধ্যে সুন্দর বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, অনেক কিছু আছে। তো ওদিকে আবার জিমও আছে, একটা ছোটখাটো জিম। তো আমরা ওই জিমও যাব এখন, আর এই দোলনাতে চড়তে খুব ভালোই লাগে। ভাই আসবেন, দোলনাতে চড়বেন ভাই? না ভাই ঠিক আছে, না না ঠিক আছে, মজাই লাগতেছে। পাশের বাড়ির আঙ্কেল খুব ভালো একটা কাজ করছে, যে বাচ্চাদের জন্য একটা খেলার ব্যবস্থা করে দিছে, সরকারকে ধন্যবাদ। তো গাইজ আমরা এখন জিমের ভিতরে যাবো, ছোট্ট করতে জিম আছে। তাহলে আমরা সামনে দিক দিয়ে যাই, গাইজ জিমের ভিতরে যাওয়া যাক। গাইজ ও দরকারের সময় প্রত্যেকবার ও ভিডিওটা অফ করে দেয়। আসলে আমি এদিক দিয়ে উঠে এদিক দিয়ে আসছি, তুমি আসো। এত সুখ নাই ভাই, আসো আমরা জিম ঘুরে আমি ভাই জিম করি, চলো। দেখুন একটি ছাগল যখন, আমি এখন পুলাপ দিব, ওই কথা বলছি খারাপ, পুলাপ দিব এবং পুশ আপ দিব, মহান কাজ করে ফেলবা।
সুজাল, তুমি বারবার বলতেছো তুমি ব্লগে আসো নাই। হ্যাঁ, তো তোমার এখন কি বলার ইচ্ছা? তুমি তো ব্লগে আসো নাই, কিছু কি বলবা দর্শকদের উদ্দেশ্যে? আবার কি পাইছ? তুই এখন জুতা চুরি করবি? তুই শেষমেশ জুতা চুরি করবি সুজাল? এটা আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই ভাই। আমরা পার্কের একদম লাস্ট প্রান্তে এসে পড়ছি। আমরা আছি শিল্পজাতি জয়নুল আবেদিনের স্মৃতি স্মারণের সামনে। তো এটা আমাদের তৈরি করেছে জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু কাকা। তো গাইস, এখন কি করবো জানি না। এক পার্কের ফুলটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আর এদিক দিয়ে কাছে চলে যাওয়ার রাস্তা, ওদিক দিয়ে আর পার্ক নাই। তো আমাদের যতটুকু পার্সি আমরা দেখানোর চেষ্টা করছি। আর গাইস, মূলত একটা কথা ছিল যে পার্ট টু করার কথা ছিল, কিন্তু পার্ট টু করবো না আমরা। এই ব্লগে ইনশাল্লাহ আপনাকে সব পার্টটা দেখানোর চেষ্টা করব। তো গাইস, এখন আমার কাদিনে যদি কিছু বলার থাকে কিছু বলে দেবে, আর আমি এখানে এই ব্লগটা শেষ করে দিতে যাচ্ছি। ভাই, আপনার কিছু বলার ইচ্ছা আছে? সবার জন্য দোয়া রইল, টিকে সাপোর্ট করবেন, আমাকে দেখবেন। কাকু তাকায় আছে আমার দিকে, কাকু দোয়া রইল সবার জন্য, আর সাপোর্ট তো করবেন। আর পার্ক যতটুকু পারছি ততটুকু ব্লক করে দেখাইছি, আর এটা তো দেখলেন আমাদের পার্কের লাস্ট মাথা রয়েছে হচ্ছে যে আপনার কাছে যাওয়ার রাস্তা। সো সাথে থাকেন, অ্যান্ড ঘুমাই দিয়েছি না সারা রাত, বুঝছেন? আর একটু কমেন্ট সেকশনে একটু কিছু বলুন। সো দেখা হবে, আল্লাহ হাফেজ। তো গাইজ, আমরা এখানে ব্লগটা শেষ করে দিয়ে যাচ্ছি। আসলে আমাদের অনেকদিন ধরে ঘুম হচ্ছে না, আমাদের চেহারা দেখে বুঝতে পারতেছো, সেও ঘুমাচ্ছে না, আমিও ঘুমাচ্ছি না, একটার পর একটা এগুলো ব্লগ করেই যাচ্ছি, তো করেই যাচ্ছি, থামছি না। আপনাদের জন্যই ব্লগটা করা, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলে সাথে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে ব্লগটা শেষ করে দিয়ে যাচ্ছি, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।